নিহত দুই জঙ্গি নব্ব জিএমির শীর্ষ নেতা মেহেরপুরের গাঙ্গিতে জঙ্গি বিরোধী অভিযান যান চলাচলের অপেক্ষায় দেশের প্রথম বাইশ সেতু এখন সড়ক নির্মাণ শেষ হলেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের চরে নেই বিদ্যুৎ খাবার পানি ও শিক্ষার সুযোগ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি তসনিমে জান্নাত অর্থে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযান ইগল হান্টে নিহতদের পরিচয় জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট নিহত দুজন নব্য জেএমবির শীর্ষ নেতা বাসারুজ্জামান চকলেট ও ছোট মিজান শনিবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গ্রেপ্তার হওয়া জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি গত ছাব্বিশ এপ্রিল চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযান চালায় কাউন্টার টেরিজম ইউনিট অভিযানে এই দুই হয়। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ ওই বাড়ি থেকে দুই নারী ও শিশু সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আজ সকাল আটটা থেকে বামন্দির আক সেন্টার এলাকায় ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ দুপুর বারোটায় অভিযান শেষ হয় মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান জানান গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন ওই বাড়িতে থাকা লোকজনের কথাবার্তা ও চলাফেরা অসংলগ্ন তাদের গতিবিধি সন্দেহজনক এই কারণে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয় তবে তারা বাড়িটি তল্লাশি করে কিছুই পায়নি তিনি আরও জানান বাড়িটির মালিক মিশকাত আলী সৌদি প্রবাসী সকাল আটটা থেকে আমরা এই অভিযানটা শুরু করি আমরা বাড়িটা ঘিরে রেখেছিলাম চারদিকে এবং কিছুক্ষণ আগে আমরা বাড়িটাতে তল্লাশি চালাই তো তল্লাশি চালিয়ে আমরা সেখানে উল্লেখযোগ্য তেমন কিছু পাইনি কিন্তু আমরা আগেই বলেছি যে এদের আমাদের যে গোপন সংবাদ ছিল এবং এদের সার্বিক জীবনযাত্রা আমাদের কাছে একটু সাসপেসিয়াস মনে হয়েছিল তো সেই কারণেই আমরা এদেরকে থানায় নিয়ে যাচ্ছি যান চলাচলের অপেক্ষায় দেশের প্রথম বায়ু সেতু অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শেষ হলেই এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এর ফলে যোগাযোগ সহজ হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার তিন উপজেলায় এরই মধ্যেই সেতু দেখতে ভিড় করেছেন অনেকে মাসুক হৃদয়ের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর ত্রিমোহনায় সালে শুরু হয় দেশের প্রথম ওয়াই সেতু নির্মাণ দেখতে ইংরেজি ওয়াই অক্ষর মতো বলেই এমন নামকরণ প্রায় চুরানব্বই কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতু দৈর্ঘ্যে সাতশো একাত্তর দশমিক বিশ মিটার ও প্রস্থে আট দশমিক দশ মিটার আধুনিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সমন্বয় তৈরি এই সেতুর নির্মাণ কাজ একেবারে শেষ পর্যায়ে মূল অবকাঠামো শেষ অ্যাপ্রোচ রোডের শুধু কার্পেটিং এর কাজটা বাকি বালসারামপুরে বিষনন্দী ফেরিঘাট আছে এটা একটা রিজিওনাল হাইওয়ে এই ফেরিঘাট দিয়ে ওয়াই ব্রিজ দিয়ে আমরা এই কুমিল্লার সাথে যোগাযোগটা হবে এই সেতু নির্মাণের উদ্দেশ্য জেলার বাঞ্ছারামপুর কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার মানুষের যাতায়াত সহজ করা তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের চাপ কমাতেও ব্যবহার করা যাবে এটি তিনটি উপজেলার যোগাযোগের ক্ষেত্রে এটি অবশ্যই ভূমিকা রাখবে এবং এখানকার যে কৃষি নির্ভর অর্থনীতি আছে সেই অর্থনীতিতেও গতি সঞ্চার হবে বলে আমরা আশা করি সেতু এলাকার পরিবেশ ও এর আকৃতির কারণে অনেকের আগ্রহে পরিণত হয়েছে এটি তাই প্রতিদিনই আশপাশের মানুষ ঘুরতে আসেন এখানে যাতায়াতের লেগে ভালো হয়েছে ব্যবসা বাণিজ্যের ভালো হয়েছে স্বপ্ন ভালোই দেখতাছি বিনোদনের একটা মানে খুব ভালো একটা স্থান এখানে শুধু সড়ক যোগাযোগ নয় তিন উপজেলার কৃষিতেও অবদান রাখবে এই সেতু মনে করছেন সংশ্লিষ্টরা বিএনপি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাইলেও নিজেরাই রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতুর টোল আদায় কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন বিএনপি নেতারা প্রতিদিন মিথ্যাচার করে রাজনৈতিক পরিবেশকে বিষিয়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি তারা একদিকে লেভেল প্লেইং ফিল চান অন্যদিকে নিজেরাই রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত বক্তব্য মুখের বিষের মতো এবং যা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত নেই বিদ্যুৎ নেই খাবার পানি নেই শিক্ষার কোনো ব্যবস্থা এমনকি নেই জরুরি চিকিৎসা সেবারও ব্যবস্থা এমন অবস্থা ফরিদপুর শহরের গা ঘেসে পদ্মার বুকে জেগে ওঠা ডিগ্রির চরের সঙ্গে নতুন সমস্যা হিসেবে যোগ হয়েছে অপরিকল্পিত খনন চরবাসীর ভয় যে কোনো সময় তাদেরকে শেষ আশ্রয়টুকু হারাতে হতে পারে খারুজ্জামান সোহাগকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আসান হাবিব ছবি তুলেছেন শেখ মিন্টু ফরিদপুর জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ডিগ্রির চর পনেরো বছর আগে জেগে ওঠা এই চরে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ থাকছে চরবাসীর প্রধান পেশা কৃষিকাজ ও মাছ ধরা অনেকেই পার্শ্ববর্তী সিএনবি ঘাটে শ্রমিকের কাজ করেন ভোটার সংখ্যার বিচারে দ্বীপটি এলাকার নেতাদের কাছে প্রিয় হলেও উন্নয়নের বিচারে নয় এখনও গড়ে ওঠেনি কোনো শিক্ষালয় নেই কোনো চিকিৎসা সেবা কেন্দ্র চলাচলের একমাত্র অবলম্বন দুটি পা

এ সরএমনি ভেঙে দেবি আর যদি মাটি গাইডন হই যায় তাহলে তো আমাগো বাড়ি ঘরও বাইঙ্গিনু ই মাটির কাটলে সমস্যা কি বাইঙ্গে ছাইলা আছে খোলায়া নিস্তে গভীর হই যায় মেলা আটি দে আমরা নদী বাইঙ্গে যাবে আমরা থাকতে পারবো না আমরা বাস্তহারা জনপ্রতিনিধি বলছেন নদীর বালি নির্মাণ কাজে খুব গুরুত্বপূর্ণ তবে অপরিকল্পিত খননে ঝুঁকি আছে বলে স্বীকারও করেন তিনি এই ড্রেজিং কারণে এই যে পানি বাড়ছে এই পানি স্রোত ডাবল হয়ে যাবে ড্রেজিং কিন্তু একটা ওদের একটা মাপ আছে এবং ওদের একটা মেজারমেন্ট আছে যে কিভাবে এই ড্রেজিংটা করলে পারের ক্ষতি হবে না স্রোতটা এইভাবে যাবে এইভাবে কিন্তু এখানে অপরিকল্পিতভাবে যে বাল উত্তোলন হচ্ছে এর কারণেই কিন্তু এটা হুমকির সম্মুখীন নিরাপত্তা এবং চরের ভূমি নিয়েও অভিযোগ আছে বাসিন্দাদের অপরিকল্পিত নদী খনন ও বালি উত্তোলনের ফলে শঙ্কা দেখা দিয়েছে এই চরটি পদ্মার গর্ভে বিলীন হয়ে যাওয়ার চরবাসী মনে করছেন যদি অপরিকল্পিত বালি উত্তোলন রোধ করা যায় তাহলে তাদের এই শেষ ঠিকানাটুকু টিকে থাকবে আহসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ডিগ্রির চর ফরিদপুর সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় বসবাস অনুপযোগী হয়ে পড়েছে কাঁচা ও আধা পাকা ঘর বন্যার পানিতে বসত ঘর হারিয়ে এরই মধ্যে অনেকে হয়ে পড়েছেন গৃহহীন ক্ষতিগ্রস্ত মানুষেরা পুনর্বাসনে চাইছেন সরকারি সহযোগিতা সাদিদার আলম নোবেলের তথ্য চিঠে দেখুন ডেস্ক রিপোর্ট প্রায় দুই মাস ধরে বন্যা অব্যাহত রয়েছে সিলেটের আটটি উপজেলায় গেল কয়েকদিন ধরে পানি নামতে শুরু করার পর দেখা দিয়েছে নতুন সমস্যা বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষ ফিরে আসার পর থাকতে পারছেন না নিজেদের ঘরে কাঁচা ঘরের বেশিরভাগই ভেঙে পড়েছে আর আধা আধাপাকা বসতঘরও বসবাসের অনুপযোগী নিজেদের সামর্থ্য না থাকায় গৃহহীনরা ঘর নির্মাণে চাইছেন সরকারি সহযোগিতা গোলল ও তুফান নিয়া আটুফান নিয়া আমার গোরখান আমি সারা নাই দিশ আমি কি আপনারা দিই আমারে আমার ঘর ভরি গেছে গিয়া আর করে আমি তাhbar উপায় নাই আমার চা চালি আমি সব সরকারের কাছে অনুরোধ করি কইরাম আমারে ঘরর সাহায্য দওক ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষকে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘর তৈরিতে সহায়তা দেয়ার কথা জানালেন জেলা প্রশাসক টু কাঁচা ঘর বাড়িতে বিলীন হয়েছে নষ্ট হয়েছে আপনারা দেখেছেন যাদের মাটির ঘর ছিল সেখানে যাদের টিনের প্রয়োজন বা ঘর নির্মাণের জন্য যা যা প্রয়োজন সেটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর ঘোষিত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে গৃহহীনদের পুনর্বাসনের আশ্বাস দিলেন এই সংসদ সদস্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে তাদেরকে কিন্তু আমরা শুধু সাহায্য সহযোগিতা এটা তো চাউল ডাইল দিয়ে তো হবে না তাদেরকে পুনর্বাসন করে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সিলেটে চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চান্নটি ইউনিয়নের চারশো ছেষট্টি গ্রামের প্রায় তেত্রিশ হাজার পরিবার আর ক্ষতিগ্রস্ত বসতঘরের ঘরের সংখ্যা তিন হাজারেরও বেশি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন সংবাদে। সিরাজগঞ্জ পৃথক সড়ক দুর্ঘটনায় আজও প্রাণ হারিয়েছেন সাতজন সিরাজগঞ্জে বাস চাপায় তারা উপজেলার নওগা ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম নিহত হয়েছে এদিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয় লালমনিরহাটের জাওয়াবাড়ি এলাকায় ট্রাক খাদে পড়ে দুইজনের মৃত্যু হয় এছাড়া ময়মনসিংহ শরীয়তপুরে অটো রিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে দুইজন সচেতন নাগরিক কমিটি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে খুলনা ওয়াসার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওয়াসার কর্তৃপক্ষ এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান টানা বৃষ্টিপাতের কারণে পানির পাইপ বসানোর পর নির্ধারিত সময় সড়কের কার্পেটিং করা সম্ভব হয়নি এ কারণে নগরবাসীকে কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তবে বৃষ্টি কমলে পুরো কার্পেটিং এর কাজ শুরু হবে বলেও জানান তিনি খুলনায় দক্ষিণ সাম্প্রদায়িক ও সহিংসতা বিষয়ে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে খুলনা প্রেস ক্লাবে একাত্তরের খাতক দালাল নির্মূল কমিটি খুলনা শাখার আয়োজনে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারিয়ার কবির এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন পাকিস্তানি লেখক হারুন শেখ বাহরুল ইসলাম বাগেরহাটের ভৈরব নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বাগেরহাট রূপসা পুরাতন সড়কটি সদর উপজেলার যাত্রাপুরের মুচিঘাট এলাকার সড়কটির অর্ধেকেরও বেশি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ তবে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপদ বিভাগের সমন্বয়হীনতার কারণে এই নদী ভাঙন রোধে নেওয়া হয় না স্থায়ী কোনো ব্যবস্থা সে কাসানুল করিমের পাঠানো তথ্য দেখুন দেখুন রিপোর্ট ভাঙন শুরু হয় প্রতিবছর বছর বর্ষা মৌসুমে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা না হলে পাশের বাজারটিও অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার যাত্রী ও পথচারীরা এমন ভাবে কাজ হয় যে দুই তিন চার পাঁচ মাস থাকে এরপরে বিলীন হয়ে যায় হয়ে যে আবার ভাঙা শুরু হয় রাস্তা ভাঙার সময় যাইতে পারতেছি না এই রাস্তা ভাঙার কারণে আমাদের ওই পাশ থেকে ঘুরে যাইতে হয় দ্রুত যাতে রাস্তার কাজটা হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন রাস্তাটি সংস্কার করা তাদের কাজ নয় তবে অনুমোদন পেলে স্থায়ীভাবে কাজ করার আশ্বাস দিলেন তিনি মূলত দায়িত্বটা এটা রোডসেন হাইওয়ে যেহেতু তাদের রাস্তা তারা যদি এখানে আমাদেরকে ডিপোজিট ওয়ার্ক হিসেবে কাজ করে দিতেছে তাই অর্থ দিয়ে তাহলে আমরা কাজটা করে দিতে পারি আর আমাদের তরফ থেকে আমরা প্রকল্প প্রস্তাবনা আছে আমরা বোর্ডে পাঠিয়েছি যদি অনুমোদন হয় সেক্ষেত্রে আমরা স্থায়ীভাবে এটা ভাঙন প্রতিরোধ করতে পারি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বলছে নদী ভাঙন রোধ করা না গেলে রাস্তাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে এছাড়াও ঝুঁকি কমাতে সাময়িকভাবে রাস্তা সম্প্রসারণের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি নদী ভাঙনটা পান উন্নয়ন কাজ তারাই এই বিষয়ে এক্সপার্ট তারাই করবে আর আমাদের যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আপাতত পাশে রাস্তা সম্প্রসারণ করে দিচ্ছি এইচ করে বা রাস্তা ওই এলাকায় যদি পুরো ভেঙে যাই আমরা রাস্তা আবার নতুন করে পাশ দিয়ে করে দেবো নদী ভাঙন রোধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই দাবি স্থানীয়দের ময়মনসিংহের জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান নোমান দিন ব্যাপী মেলায় কি কি আয়োজন দেখতে পাচ্ছেন ধন্যবাদ অর্থী আপনি নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশে কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে তো এরই ধারাবাহিক ধারাবাহিকতায় ময়মনসিংহ কিন্তু মৎস্য সপ্তাহ উপলক্ষে তিন দিন ব্যাপে একটি মেলা আয়োজন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তো এরই মধ্যে কিন্তু মলা মেলায় প্রায় বাইশটি স্টল বাইশটি স্টল যুক্ত হয়েছে তো এখানে কিন্তু শুধু মৎস্য স্টলই নয় এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ওষুধ কোম্পানির এখানে স্টল দেখা দিয়েছে তো এখানে কিন্তু পরামর্শ সেবাও আমরা পরামর্শ সেবার যে স্টলগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি সব কিছুর আয়োজন কিন্তু করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তো আমি এখন যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু বিলুপ্ত প্রায় মাছের একটি স্টল যে যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দেশীয় যে সরপুটি মাছ আছে সেই মাছের পোনা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আছে যে মহাশোল মাছ যেটি বাংলাদেশে এখন একেবারেই দেখা যায় না বাংলা নেত্রকোনার সুমেশ্বরী নদীতে কিন্তু এই মাছটি পাওয়া যেত তো আমি মহাশলের বড় মাছটি যদি আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন যে এই মাছটি কিন্তু একবারে চকচকে সোনালি রঙের এই মাছটি অনেক সুস্বাদু বছর দশেক আগে কিন্তু নেত্রকোনার সুমেশ্বরীতে একটি মাছ পাওয়া গিয়েছিল এই মহাশল মাছ তো আমি যদি মহাশল মাছের পেছনে আপনাকে দেখাই এখানে কিন্তু রয়েছে পাবদা মাছ এবং ফলি মাছ তো এই মাছগুলো কিন্তু দেশীয় প্রজাতির মাছ কিন্তু আমরা এখন পর্যন্ত এই মাছগুলো কিন্তু দেখতে পাইনি তো আমি যদি অর্থে আপনাকে আরেকটা জিনিস জানাই সেটা হচ্ছে যে মাছের উন্নত জাত উদ্ভাবনে কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়তই গবেষণা করে যাচ্ছে তো এই কিন্তু এদি ধারাবাহিকতায় যে গিফট তেলাপিয়া আছে এই তেলাপিয়াগুলোও কিন্তু এখানে বিভিন্ন ধরনের উন্নত জাত এখানে উদ্ভাবন করা হয়েছে লাল আছে ভিয়েতনামের যে সাদা পাঙ্গাসটা আছে সেখানেও কিন্তু সেগুলো কিন্তু এখানে গবেষণা করা হচ্ছে আপনি নিশ্চয়ই আমাদের ক্যামেরার মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছেন তো আমি এখন একটু কথা বলার চেষ্টা করব যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে ডিজি আছেন জনাব ইয়াহিয়া মাহমুদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব আমি আসলে জানতে চাইব যে আমি আসলে ওনার কাছে এখন জানতে জানতে চাইবো যে আপনারা তো অনেকদিন যাবত গবেষণার সাথে যুক্ত আছেন তো আপনাদের পরিকল্পনা কি আছে নেক্সট পরিকল্পনা কি আছে বাংলাদেশের জন্য আপনারা কি সুখবর নিয়ে আসছেন ধন্যবাদ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মাছের জাত উন্নয়নে দীর্ঘ গবেষণা করছে ইতিমধ্যে আমাদের পাঙ্গাস সরপুটি তেলাপিয়া এবং রুই এবং আমাদের দেশীয় সরপুটি নিয়ে আমরা কাজ করে তারা জাত উন্নয়ন করেছি এবং এগুলির গ্রোথ রেট এক্সিস্টিং যে স্টকটা আগে যেটা ছিল তার চেয়ে অনেক বেশি তা আমরা এই লোকে কাজ করতেছি এবং বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণে বিশেষ করে আমরা অধিক মনোনিবেশ করছি সাম্প্রতিককালে বর্তমান সরকার একটি নির্দেশনা আছে এই বিষয়ে কাজ করার ইতিমধ্যে আপনারা জানেন চৌষট্টিটি প্রজাতি আমাদের এখন বিলুপ্ত প্রায় এর মধ্যে আমরা গবেষণার মাধ্যমে সতেরোটি প্রজাতির আমাদের প্রজনন এবং চাষাবাদ কৌশল আমরা উদ্ভাবন করেছি এবং এইগুলি এই উদ্ভাবনের ফলে এগুলি মাঠ পর্যায়ে এখন ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি এবং সাম্প্রতিককালে এইসব মাছের প্রাপ্যতা কিন্তু বাজারে বৃদ্ধি পেয়েছে এবং এদের ক্রয় মূল্যও কিন্তু এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেও আছে আমরা এই কাজগুলি দ্বারাকভাবে করে আসতেছি আমরা মহাশোলের কাজ করছি পাবদা টেংরা ট্যাংরা দেশীয় ট্যাংরা আমরা গত মৎস্য সপ্তাহের যে উদ্বোধন যেদিন হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা মৎস্য গবেষণা পক্ষ থেকে বিলুপ্ত ট্যাংরা মাছের প্রজনন কৌশল উদ্ভাবনের জন্য একটি পুরস্কারও কিন্তু পেয়েছি তো এইগুলি আমাদের ধারাবাহিক কাজ আমরা জাতীয় উন্নয়নও করতেছি কারণ বর্তমান যে স্টকটি আছে অনেক ক্ষেত্রে অনেক স্টক নষ্ট হয়ে গেছে আমাদের ইনব্রিড হয়ে গেছে আমাদের জেনেটিক কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা চাচ্ছি জাতটিকে আর উন্নত করতে ধন্যবাদ জনাব ইয়াহি মাহমুদ আসলে সময় স্বল্পতার কারণে আপনাকে সময় দেওয়া হচ্ছে না তো অর্থে আমি যদি আপনার মাধ্যমে আরেকটি সুখবর দিই আপনাকে সেটি হচ্ছে যে কিন্তু আমাদের বোয়াল মাছগুলো কিন্তু বিলুপ্ত প্রজাতি তো ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে বোয়াল মাছের জাত উদ্ভাবন এবং বোয়াল মাছের সংরক্ষণের জন্য কি পরিমাণ কী কি উদ্ভাবন করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট শেষ কাজ করছেন বলে আমাকে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি জনাব ইয়াহিয়া মাহমুদ বাংলাদেশকে ধন্যবাদ দর্শক ময়নুল সিংহে আয়োজিত মৎস্য প্রযুক্তি মেলা থেকে জানাছিলেন সহকর্মী সৈয়দ নমান বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে এই স্লোগান নিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃক্ষ মেলা শুরু হয়েছে জেলা প্রশাসন বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজক পঞ্জগড়ে শনিবার সকাল থেকে 10 দিন ব্যাপী মেলা শুরু হয়েছে এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে পরে সরকারি অডিটোরিয়াম চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল খুলনায় বৃক্ষ মেলা হচ্ছে পনেরো দিন ধরে এই উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে শেষ শেষ হয় পরে মেলার উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এদিকে বরিশালে পনেরো দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে এই উপলক্ষে সার্কিট হাউস চত্বর থেকে র্যালি বের হয় র্যালিটি রাজা বাহাদুর সড়ক হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয় পরে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান ঠাকুরগাঁও জেলার উন্নয়নে লক্ষ্যে কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নির্মাণের পরিকল্পনা চলছে ইপিজেড নির্মাণের মাধ্যমে জেলার শিল্প খাতের দ্রুত বিকাশ উৎপাদন কর্মসংস্থান রপ্তানি বাড়বে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁয় ইপিজেড নির্মাণের পরিকল্পনায় শিল্প উদ্যোক্তাদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উৎসাহ উদ্দীপনা কৃষিভিত্তিক ইভিজেট নির্মাণে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে গতিশীল হবে অর্থনীতির চাকা এই এলাকার মানুষের কর্মসংস্থানের একটা বিরাট জায়গা এবং ক্ষেত্র তৈরি হবে যেটা আমাদের জন্য খুবই জরুরি কৃষিভিত্তিক ইপেজেট হলে আর্থিকভাবে যেমন লাভবান হবে তেমন এই যে এই যে প্রান্তিক মানুষ আমরা বিশেষ করে বেকার সমস্যায় ভুগছি বেকারত্বের একটা বিরাট সমাধান হবে শিল্প কারখানাগুলো যদি ঠাকুর গায়ে গড়ে তোলা হয় তাহলে আমরা যারা বেকার আছি আমাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের বেকারত্ব লাগাও হবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নির্মাণের পাশাপাশি যোগাযোগের জন্য ট্রেন ও বিমানবন্দর চালু হলে উদ্যোক্তারা এই জেলায় শিল্প কারখানা গড়ে তুলতে আরও আগ্রহী হবে বলে মনে করছেন ঠাকুরগাঁ চেম্বার অব কমার্স সভাপতি আশা করছি আমরা আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ঠাকুরা বিমানবন্দর যদি চালু হয়ে যায় সেটা আমাদের ভারী শিল্প বা বড় ধরনের শিল্প স্থাপনে অনেক সহায়ক ভূমিকা পালন করবে ইপিজেড নির্মাণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থান ও জমি অধিগ্রহণের কাজ শুরু করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আমরা এই ইপিজেডের জন্য একটা জায়গা প্রাথমিকভাবে নির্ধারণ করে আপনার সেখানে কিছু সরকারি জমি আছে কার জমি আছে কিছু আমাদের জমি মানে অধিগ্রহণ করতে হবে এরকম একটা প্রস্তাব আমরা সদস্যই সরকারের কাছে প্রেরণ করেছি আমরা আশা করছি যে এ বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে সরকারি সহযোগিতায় এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে জেলার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ টোয়েন্টি ফোর দিয়ে সংবাদে আরও একটি বিরতি সাথেই থাকুন আবারো স্বাগত নিউজ 24 দেশ সংবাদে নওগাঁর সাপাহার উপজেলার প্রফেসর পাড়ার আসানুল আলো অনুপম ও নাইমুর রহমান দুর্জয় নামে দশম শ্রেণীর দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে সজনরা জানান পরীক্ষা শেষে শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদরের বালুডাঙ্গায় নাইমুরের খালার বাড়িতে বেড়াতে যায় তারা খালার বাড়ি গিয়ে নাইমুর তার খালাতো ভাইয়ের কাছে কিছু খাবার জিনিস দেয় এবং কিছুক্ষণ পরে তারা বাড়িতে আসবে বলে জানায় কিন্তু এরপর তারা আর ফিরে আসেনি রাত সাড়ে দশটার দিকে সাপাহার থানায় দুজনের বাবা বাদী হয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন আসান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে এবং নাইমুর একই পাড়ার জালাল উদ্দিনের ছেলে সংবাদ শেষ করবো তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার চাপাইনবাবগঞ্জে নিহত দুই জঙ্গি নব্ব জিএমবির শীর্ষ নেতা মেহেরপুরের গাংনিতে জঙ্গি বিরোধী অভিযান যান চলাচলের অপেক্ষায় দেশের প্রথমবার সেতু এত সড়ক নির্মাণ শেষ হলেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের চরে নেই বিদ্যুৎ খাবার পানি ও শিক্ষা শুধু এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ